নমস্কার স্বাগত জানাই মুশকিল আসানে আমি জয়িতা সাহা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আজকে আমাদের আলোচনা রেজিলিয়েন্স নিয়ে রেজিলিয়েন্স হচ্ছে একটা মানুষের জীবনের গতিতে ছন্দপতন ঘটে যাওয়ার পরে আবার ফেরত আসাকে রেজিলিয়েন্স বলে ধরুন ভীষণ একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে কেউ গেছে সেটার থেকে ফিরে আসার যেই ক্যাপাবিলিটিটা সেটা হচ্ছে রেজিলিয়েন্স তাই বলে মনে করবেন না রেজিলিয়েন্স একটা ট্র্যাম্পোলিনের মতন যার উপরে আপনি রয়েছেন আর ঝাঁপাচ্ছেন আবার নিচে চলে আসছেন সেরকমভাবে কিন্তু রেজিলিয়েন্স হয় না রেজিলিয়েন্স হচ্ছে ধরুন আপনি একটা পাহাড়ে উঠছেন পাহাড়ে উঠতে উঠতে খুব সংকীর্ণ রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে কি খুব চৌড়াই ওথরাই দিয়ে যেতে হবে তখন হয়তো আপনার খুব কষ্ট হচ্ছে কিন্তু আপনি ঠিক কোনো না কোনোভাবে সেই জায়গাটা দিয়ে বেরিয়ে গেলেন এবং আস্তে আস্তে পাহাড়ের চূড়ায় পৌঁছালেন সেটাই হচ্ছে রেজিলিয়েন্স এমন না কি যাদের রেজিলিয়েন্স হাই তাদের কষ্ট হয় না তাদের দুঃখ হয় না তাদের স্ট্রেস ফিল হয় না সেটা কিন্তু একদমই না তাদেরও কষ্ট হয় তাদেরও দুঃখ হয় তারাও স্ট্রেসটা ফিল করে কিন্তু তারা সেটার উপরে সেটার থেকে খুব ভালো করে বেরিয়ে আসতে পারে রেজিলিয়েন্স অনেক প্রকারের হতে পারে যেরকম ফিজিক্যাল রেজিলিয়েন্স কঠিন অসুখ ধরুন ক্যান্সার কিন্তু ক্যান্সার পেশেন্টদের যাদের রেজিলিয়েন্স খুব হাই দেখা যায় তারা অনেক ভালো আছে তাদের কোয়ালিটি অফ লাইফটা বেটার শুধু ক্যান্সার কেন রিউমাটয়েড আর্থ্রাইটিস কোনো স্কিন ডিসঅর্ডার সোরিয়াসিস কোনো ইটিং ডিসঅর্ডার যে কোনো অসুখের ক্ষেত্রে ফিজিক্যাল অসুখের ক্ষেত্রে দেখা যায় যদি রেজিলিয়েন্স ভালো থাকে তারে তাহলে তারা কোয়ালিটি অফ লাইফ বেটার থাকে এবং তারা নিজেরাও রিপোর্ট করে কি তারা ভালো আছে অনেক ক্ষেত্রে দেখবেন কারো খুব একটা ছোট রোগ কিন্তু সে ভীষণ ভয় পেয়ে গেছে এবং সেটা একটা মারাত্মক পরিণতি হতে পারে সেই ভয়তে সে একেবারে কুকড়ে গেছে কারণ তার রেজিলিয়েন্সটা লো আর অনেকেই বেশ একটা কঠিন অসুখ আচ্ছা ঠিক আছে দেখা যাবে কি হবে যা যা ডাক্তার বলেছে করছি তো ঠিক লড়ে নেব ঠিক পেরে যাব করতে হবে বাঁচতে হবে ভালো থাকতে হবে এদের হচ্ছে হাই রেজিলিয়েন্স এটা হচ্ছে ফিজিক্যাল রেজিলিয়েন্স তারপরে হতে পারে মেন্টাল রেজিলিয়েন্স যে কোনো সিচুয়েশনে সে কীভাবে মানিয়ে নিচ্ছে এবং যে যত ভালোভাবে মানিয়ে নেবে বুঝতেই পারছেন তার রেজিলিয়েন্স তত ভালো মেন্টাল রেজিলিয়েন্স ছাড়াও হতে পারে ইমোশনাল রেজিলিয়েন্স এমন না কি যার ইমোশনাল রেজিলিয়েন্স হাই তার রাগ হয় না তার দুঃখ হয় না সেটা কিন্তু না তার রাগ হয় দুঃখ হয় কষ্ট হয় সবই হয় কিন্তু বহিঃপ্রকাশের জায়গায় আউটবার্স্টটা হয় না সে বুঝতে পারে কি আমার রাগ হচ্ছে আমার দুঃখ হচ্ছে এবং সে চেষ্টা করে সেটাকে ঠিক করে এক্সপ্রেস করার যাতে আউটবার্স্ট না হয় যাতে আউটবার্স্ট হয়ে সেখান থেকে একটা আলাদা প্রবলেম না হয় আর সোশ্যাল রেজিলিয়েন্স সেটা তো আমাদের সবার মধ্যেই একটু না একটু থাকে এই যে কোনো ঝড় ঝাপটা বৃষ্টি আমফান তুফান তক আসলে যখন সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে পুরো কালেকটিভলি সোসাইটি একে অপরকে হেল্প করে এটার থেকে বেরিয়ে আসার জন্যে একে অপরের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এটা হচ্ছে সোশ্যাল রেজিলিয়েন্স তাহলে কত প্রকারের রেজিলিয়েন্স হলো ফিজিক্যাল মেন্টাল ইমোশনাল সোশ্যাল এর মধ্যে কিছু না কিছু আমাদের সবার মধ্যেই আছে আপনি ভেবে দেখুন কি আপনার মধ্যে কোনটা বেশি রেজিলিয়েন্স কাদের ভালো হয় কি করে বুঝবেন আপনার রেজিলিয়েন্স ভালো জেনারেলি দেখা যায় যাদের রেজিলিয়েন্স ভালো তারা খুব ভালো কমিউনিকেট করতে পারে তারা অন্যেরটাও ভালো বুঝতে পারে নিজেরটাও ভালো বোঝাতে পারে যেটাকে আমরা অনেক সময় বলি ইমোশনাল ইন্টেলিজেন্স হাই মানে অন্যের ইমোশনস অন্যদের ফিলিংস সে খুব ভালো বুঝতে পারে এবং নিজেরটাও বোঝাতে পিছপা হয় না অনেক ক্ষেত্রে দেখা যায় এদের ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল মানে এরা সহজেই অন্য ব্যক্তির ওপর দোষারোপ করে না এটা ওর দোষ এটা এর দোষ এটা তার দোষ
এরা বুঝতে পারে কি সিচুয়েশনটা সে নিজের মতন করে চাইলে সেটাকে সে চেঞ্জ করতে পারবে। তো সে মনে করে সে নিজের সিচুয়েশনটাকে কোনোভাবে চেঞ্জ করার মতো পাওয়ার তার মধ্যে আছে। এটাকেই আমরা ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল বলি। এবং যাদের এক্সটার্নাল লোকাস অফ কন্ট্রোল, তারা সবসময় দোষারোপটা বাইরের দুনিয়াকে করবে, বাইরের জগতের অন্য মানুষকে করবে। সে নিজে কিছুর জন্যই রেসপন্সিবিলিটি নেবে না এবং সব দোষ অন্যের, এবং তারা কোনোভাবেই সিচুয়েশনটার সঙ্গে কোপ করতে পারে না দেখা যায়, এবং তাদের রেজিলিয়েন্সটাও কম। যাদের রেজিলিয়েন্স বেশি থাকে, তারা খুব ভালো প্ল্যানিং করতে পারে এবং তাদের প্ল্যানিংগুলো রিয়েলিস্টিক প্ল্যানস হয়, এমন নাকি আকাশ কুসুম ধ্যান ধারণা যেগুলো রিয়েলিটিতে করা সম্ভব না। তারা ছোট্ট ছোট্ট গোল ওরিয়েন্টেড অ্যাপ্রোচে চলে, রিয়েলিস্টিক প্ল্যানস বানায় এবং চেষ্টা করে সেটা ফলো করার। ধরুন একবার গোলে পৌঁছতে পারলো না, প্রথম ইয়েতে অনেকেই হয়তো সাকসেসফুল হয় না, কিন্তু বারবার সেটা চেষ্টা করে এবং নিজেদের ওপরে কনফিডেন্স থাকে তাদের কি আমি এটা পারবো। চারবার চেষ্টা করে পারিনি, পাঁচবারের বার চেষ্টা করলে নিশ্চয়ই পারবো, কিন্তু আশা ত্যাগ করবো না। এই ক্ষেত্রে দেখা যায় তাদের রেজিলিয়েন্স ভালো থাকে এবং তারা নিজেদের ফাইটার হিসাবে দেখে, তারা সহজে হার মানে না এবং নিজেকে কোনোদিনও মনে করে না কি আমি সিচুয়েশনটার ভিকটিম। সে মনে করে সে এটা থেকে বেরিয়ে আসতে পারবে। রেজিলিয়েন্স বাড়ানোর জন্য আপনারা কি করতে পারেন যাতে আপনি আরও বেশি রেজিলিয়েন্ট হয়ে ওঠেন? প্রথমত যেটা আমরা সবসময় বলে থাকি বিইং আ কগনিটিভ বিহেভিয়ার থেরাপিস্ট, কি নিজের নেগেটিভ থটসগুলোকে রিফ্রেম করুন। সবসময় যদি আপনি নেতিবাচক চিন্তা করেন, আমি পারবো না, আমার দ্বারা হবে না, খারাপটাই হবে, তাহলে তো বুঝতেই পারছেন আপনার এই বাউন্স ব্যাক করার পাওয়ারটা দিনকে দিন কমে যাবে। যদি নিজে পাচ্ছেন না, তখন সাপোর্ট সিক করুন। অনেকে থাকে, তারা এক্সপেক্ট করে সবাই এসে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, কিন্তু মুখে তারা কিছু বলছে না। এবার সবাই তো মাইন্ড রিডার না, আপনার যে সাহায্য দরকার সেটাই তো তারা বুঝতে পারছে না। তো সাহায্যটা চেয়ে দেখুন, হয়তো তখন লোকে আপনাকে হেল্প করবে। আর যে যার কাছে সাহায্য চাইবেন তার জন্য সেই সাহায্য করার ক্ষমতাটা থাকে। আপনি এমন কারোর কাছে সাহায্যটা চেয়ে বসলেন যে আপনাকে সেই সাহায্যটা দিতে পারবে না, তখন তো আপনার আরও মনে হবে এখান থেকে কি করে আমি বেরোবো। রেজিলিয়েন্স হাই করার আরেকটা খুব সহজ উপায় হচ্ছে সবসময় ফোকাস করুন আপনি কোনটা চেঞ্জ করতে পারবেন। বেশিরভাগ সময় কোনো প্রবলেমে পড়লে যেটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, আমরা সেটাকেই বেশি ইম্পর্টেন্স দিই। যেটা আমাদের কন্ট্রোলে না দেখবেন ওটাই আমরা বারবার বলে যাই, এটা হলো, এটা হলো, এটা এরকম যদি না হতো। ওটা তো আমাদের কন্ট্রোলেই নেই, তো এটা হওয়া না হওয়া তো আমাদের হাতে নেই। যেরকম ধরুন মৃত্যু, সেটা তো আমাদের হাতে নেই। তো কিছু জিনিসকে কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করে নিতেই হবে এবং আমাদের ফোকাস করতে হবে কি কোনটা আমাদের কন্ট্রোলে আছে এবং কোনটা আমাদের কন্ট্রোলে নেই। রেজিলিয়েন্স বাড়াতে হলে আপনাকে আপনার স্ট্রেসটাকে কমাতে হবে, কোপিং স্ট্র্যাটেজিটাকে ইম্প্রুভ করতে হবে। কিভাবে কোপ করবেন? ইমোশনালি চিন্তা না করে একটা প্রবলেম ফোকাসডভাবে চিন্তা করুন কি প্রবলেমটার থেকে কি করে বেরিয়ে আসা যায়। স্ট্রেসটাকে কমানোর জন্য আপনি যোগা করুন, মেডিটেশন করুন, কিছু না হোক একদম সিম্পল রিল্যাক্সেশন টেকনিক্স করুন, একটু এক্সারসাইজ করুন, একটু যেটা আপনার ভালো লাগে কোনো হবিস সেটা প্র্যাকটিস করুন। দেখবেন আস্তে আস্তে আপনার রেজিলিয়েন্স অনেকটা বেড়ে উঠবে। রেজিলিয়েন্স তিন প্রকারের: ইনহেরিটেড, অ্যাডাপ্টেড, লার্নড। কিছুটা আমরা ইনহেরিট করি জেনেটিক্যালি। একটা ছোট বাচ্চা হাঁটতে হাঁটতে পড়ে যায়, কিন্তু সে বলে না আমি আর হাঁটবো না, সে কিন্তু উঠে আবার হাঁটে। আমরা তাকে বোঝাই কিচ্ছু হবে না, লাগেনি, আহা শাট শাট, সে আবার হাঁটতে শুরু করে। এটা হচ্ছে ইনহেরিটেড রেজিলিয়েন্স। অ্যাডাপ্টেড হচ্ছে আপনি প্রথমবার ব্রেকআপ হলো আপনার, কি চাকরি হারিয়ে গেল, কি কোনো একটা দুঃসংবাদ শুনলেন, সেই সময় আপনি নিজেকে যেরকমভাবে তৈরি করেন সেই অসুবিধাটা ফেস করার জন্যে, সেটা হচ্ছে অ্যাডাপ্টেড রেজিলিয়েন্স। আর লার্নড হচ্ছে আপনার
দ্বিতীয়বার চাকরি গেল, তো প্রথমবার চাকরি গেলে আপনি কি কি স্টেপ নিয়েছিলেন, রেজিউমেটাকে কোথায় কোথায় ফরওয়ার্ড করেছিলেন, কিভাবে আবার নতুন চাকরিটা পেলেন, সেইটাই আপনি আবার দ্বিতীয়বার করবেন, সেটা হচ্ছে লার্নড রেজিলিয়েন্স। আজ এই পর্যন্তই থাক। যদি এই ভিডিওটা আপনার মনে হয় আপনার জন্য কার্যকরী, অবশ্যই অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।